শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। চলে আসলাম আমরা বাণিজ্য মেলায়। এখানে 120 টাকায় হরেক রকমের আইটেম পাওয়া যাচ্ছে। প্রায় 120টা প্যাভিলিয়ন রয়েছে এখানে, এক এক দোকানে এক এক রকমের আইটেম। এখানে যেরকম 120 টাকায় আপনি যে কোনো জিনিস নিতে পারবেন, নিত্য প্রয়োজনীয় সাংসারিক জিনিসও আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। বাজারে দেখা যায় যে এই জিনিসই 180 থেকে 200 টাকায় সেল করে। অনেক সময় দেখা যায় আমরা বার্থডে গিফটগুলো অনেক বেশি চড়াদামে কিনে থাকি, কিন্তু এখান থেকে নিলে মাত্র 120 টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। এই প্যাভিলিয়নের পরেই ছিল কাশ্মীরি শালের দোকান। এখানকার কাশ্মীরি শালগুলো দেখতে এত বেশি সুন্দর যে আপনি চোখ ফেরাতে পারবেন না, আর অনেক বেশি মসৃণও। বাণিজ্য মেলায় শুরুর দিকে এবং শেষের দিকে সব প্রোডাক্টের দামই কিন্তু তারা কম রাখে, তাই চেষ্টা করবেন শুরুর দিকে অথবা শেষের দিকে আসার। প্রত্যেকটা দোকানে কোনো না কোনো অফার রয়েছে। এখানে যেমন রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটি ছিল থাইল্যান্ডের নুডলস, অনেক স্পাইসি। আপনারা চাইলে এখান থেকে নুডলস কিনে নিতে পারেন, বেশ মজাদার এবং অনেক বেশি ঝাল। এখানে বিভিন্ন কোয়ালিটির নুডলস রয়েছিল। এই দোকানে বেশ ভিড় ছিল, কারণ এসব নুডলস খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আমরাও এখান থেকে দু প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এখানে অফার ছিল মূলত বাই টু গেট ওয়ান ফ্রি, তাই আমরা দুটি নিয়ে নিলাম, সাথে একটি ফ্রি পেয়ে গেছি। এবার মনে হয় কাশ্মীরি শালের প্যাভিলিয়ন অনেক বেশি, যেদিকেই যাবেন শুধু কাশ্মীরি শালই দেখতে পারবেন। এর পাশে ছিল আরেকটি দোকান, এটি মূলত ইন্ডিয়ান শপ ছিল। এখানে বিভিন্ন ধরনের বাটুয়া, ব্যাগ, সোফা কভার পাওয়া যাচ্ছিল। এই বাটুয়াগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। যেহেতু এখন বিয়ের সিজন চলছে, তাই আপনারা এখান থেকে বাটুয়া নিয়ে নিতে পারেন। এখানকার কালেকশনগুলো একদমই ইউনিক এবং অনেক বেশি সুন্দর দেখতে। আর শুরুর দিকে যেহেতু তারা দাম কিছুটা কম রাখে, তাই চেষ্টা করি আমি এই সময় বেশি কিছু নিয়ে রাখার। এই ব্যাগগুলোর প্রাইস 1500 থেকে 2500 মধ্যেই তারা বলছিল, দামাদামি করে নিলে হয়তো কিছুটা কম রাখবে। বাণিজ্য মেলার প্রধান যে আকর্ষণ সেটি হচ্ছে এই তুর্কিশ লাইটগুলো। এগুলো দেখতে অসাধারণ, এক কথায় আপনি চোখ ফেরাতে পারবেন না এখান থেকে। যারা অনেক বেশি শৌখিন এবং ঘর সাজাতে পটু, তারা এ ধরনের আইটেম নিয়ে রাখতে পারেন। এই ঝাড়বাতিগুলোর স্টার্টিং প্রাইস 30,000 থেকে 1,00,000 পর্যন্ত হয়ে থাকে। এখানে অনেক ধরনের বাটি পাওয়া যায়, ছোট বড় যে কোনো আকারের বাটি পাবেন, কিন্তু এখানে প্রাইসগুলো একটু বেশি, 3,000 থেকেই শুরু। এখানে অনেকেই এখানে ঝাড়বাতি কিনে রেখেছে, যেমন দেখুন এটি সোল্ড লেখা আছে। অনেকেই হয়তো বা বাণিজ্য মেলা পুরোটা ঘুরে শেষ পর্যায়ে এসে এটি নিয়ে যাবে। কি নিপুণ কারুকার্য, এজন্যই হয়তো বা এরা আমাদের থেকে এত বেশি উন্নত। বাণিজ্য মেলায় গৃহিণীদের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই সবজি কাটার, এটি দিয়ে খুব দ্রুতই সবজি কাটা যায়। তারা যে দক্ষতার সাথে সবজি কাটে, দেখে মনে হয় যেন এক দু মিনিটেই সব সবজি কেটে ফেলা যাবে, কিন্তু বস্তুত পক্ষে আমরা যখন সবজি কাটতে যাই তখন এত বেশি ধার থাকে না। যদি এই সবজি কাটার আপনি বাণিজ্য মেলা থেকে কিনতে চান, তাহলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, আর আপনি যেই সবজি কাটারটা নিচ্ছেন সেটি দিয়েই মূলত তাদেরকে সবজি কেটে দেখাতে বলবেন। এরপর এই পেঁয়াজ কাটার, তারা যতটা নিখুঁতভাবে পেঁয়াজ কাটে, আমরা বাসায় কাটতে গেলে কিন্তু পেঁয়াজ কাটা তো দূরে থাক, পেঁয়াজটা থেতেও হয় না। এই সবজি কাটারের টোটাল সেট 1200 টাকা চাচ্ছিল। আপনারা দামাদামি করে 1000-এর মধ্যে এই সবজি কাটা নিতে পারেন। এর পাশের দোকানে ছিল 20 থেকে 50 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস, মালা, চুড়ি, কানের দুল, ছোট বাচ্চাদের রাবার ব্যান্ড, আরো হরেক রকমের আইটেম। বাণিজ্য মেলার আরেকটি মূল আকর্ষণ হচ্ছে ফার্নিচার। আপনি এখানে বিভিন্ন টাইপের এবং বিভিন্ন কোয়ালিটির ফার্নিচার পেয়ে যাবেন, এবং এই ফার্নিচারগুলো দেখতে অনেক বেশি সুন্দর। এক একটা প্যাভিলিয়ন যেহেতু ভিন্ন ভিন্ন দেশ থেকে আসে, তাই তাদের কালচার এবং অনেক টাইপের জিনিস সংগ্রহে থাকে। কোয়ালিটিফুল ব্যাগের কালেকশন এই বাণিজ্য মেলায় পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কিছু ব্যাগ রয়েছে। বাণিজ্য মেলার সব থেকে মোস্ট এবং ডিমান্ডিং আইটেম হচ্ছে এই রুটি মেকার। আপনি এত দ্রুত এই রুটি মেকার দিয়ে রুটি তৈরি করতে পারবেন, চোখের পলকেই রুটি গোল হয়ে বেরিয়ে আসবে। অনেকেই বলেন এই রুটি মেকার দিয়ে নাকি রুটি ঠিক মতো গোল হয় না। আপনি যদি ঠিক জিনিসটি ক্রয় করতে পারেন, তাহলে রুটি অবশ্যই গোল হবে এবং সুন্দরভাবে বেরিয়ে আসবে।